কিছুদিনের মধ্যেই গোমতিতে ভিড়বে জাহাজ, প্রস্তুত হচ্ছে সোনামুড়া বন্দর। মঙ্গলবার ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা সোনামুড়া বন্দর পরিদর্শনে যান, পরে এক আলোচনা সভায় অংশ নেন তারা। নদী পথে কিভাবে আমদানি রপ্তানি বাণিজ্য হবে তা নিয়ে আলোচনা হয় সভায়। ভারত বাংলাদেশ সরকারের যৌথ প্রয়াসে জাহাজ ভিড়বে সোনামুড়ায়, সেই লক্ষ্যে গোমতী নদীতে চলছে কাজ। কিছুদিন আগে সোনামুড়ায় জাহাজ ভিড়ার কথা থাকলেও টেকনিক্যাল কিছু ফল্ট থাকায় ত্রিপুরার মাটি স্পর্শ করেনি জাহাজ। তবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য এসেছে রাজ্যে। তবে পরবর্তী সময়ে যাতে করে সব বাধা পেরিয়ে জাহাজে করে পণ্য সরাসরি রাজ্যে আসতে পারে, সেই লক্ষ্যে সোনামুড়ার গোমতী নদীতে কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার গোমতী নদীতে জেটি নির্মাণের কাজকর্ম দেখতে যান ত্রিপুরা চেম্বার অ্যান্ড কমার্স ও অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এক আলোচনা সভায় অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী দিনে নদীপথে যে আমদানি রপ্তানি বাণিজ্য হবে তা নিয়েই আলোচনা হয় এই দিনের সভায়। জলপথে ত্রিপুরাকে বাংলাদেশের সাথে যুক্ত করে দেওয়ার জন্য দুই দিনের সরকারকেই ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা মহোদয়কে, ওনারা যে স্বপ্ন দেখেছিলেন নদীপথে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হবে, উদয় আগামী কিছুদিনের মধ্যে আমাদের এটা শুরু হতে যাচ্ছে। আমরা সমস্ত ব্যবসায়ী মহল জলপথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হলে রাজ্যের অর্থনীতি অনেকটাই উন্নত হবে বলেও মত ব্যবসায়ী মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।